আমি আপনার সঙ্গে কয়েকটা কথা বলার খুব আকাঙ্ক্ষা আমার, কখনো সময় হয়নি আপনাকে বলছি। লুৎফর ফরাইজি যখন মাজহাব ও তাকলিদের ব্যানার নিয়ে মিডিয়ার মাধ্যমে লোকদেরকে ভ্রান্ত করার চেষ্টা করলো, শফি কাসেমির মতো মানুষ যখন মঞ্চে হাজারো কিতাব নিয়ে মানুষকে ভ্রান্ত করার চেষ্টা করছে, নোমান কাসেমির মতো মানুষ যখন মঞ্চে হাজারো কিতাব নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আইনুল হুদার মতো মানুষ যখন মানুষকে মাজারের পূজার দিকে উদ্বুদ্ধ করছে, সেই সময়ে প্রয়োজন এমন এক জাগালেন, সে সময় প্রয়োজন এমন এক জাগালেন, সে সময় প্রয়োজন এমন এক জাগালেন যারা নোমান কাসেমির বিপক্ষে কথা বলবে, যারা শফি কাসেমির বিপক্ষে কথা বলবে, যারা আইনুল হুদার বিপক্ষে কথা বলবে। আপনারা কি চান না তেমন আলেম তৈরি হোক? আমি বলতে চাচ্ছি শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আল্লাহ যদি কখনো তাকে উঠিয়ে নেন, পরবর্তী আব্দুর রাজ্জাক তৈরি করতে হবে আপনাদেরকে, আপনারা কি রাজি আছেন? যদি শায়খ আব্দুর রাজ্জাক তিনি তৈরি করতে চান, আজকে তো দেওয়ানবাগির কথা শায়খ মুজাফফর বিন মহসিন বলে গেলেন, কিন্তু মুজাফফর বিন মহসিন যেদিন থাকবে না সেই দিন দেওয়ানবাগির চরিত্র নিয়ে, সেই দিন দেওয়ানবাগির চরিত্র নিয়ে যদি আরেক মতাদর্শ তৈরি হয়, সেই মতাদর্শের বিপক্ষে কে কথা বলবে? শায়খ আব্দুর রাজ্জাকের মতো মানুষ যদি না থাকে পরবর্তীতে, যদি এই যে আইনুল হুদার মতো মানুষ যদি পরবর্তী প্রজন্মকে বিভ্রান্তির পথে ডাক দেয়, সেই পরিস্থিতিতে কে কথা বলবে? তার জন্য আলেম তৈরি করা প্রয়োজন। আর আলেম তৈরি করতে হলে যেমন প্রতিষ্ঠানের প্রয়োজন, বাংলাদেশের মাটিতে অসংখ্য অগণিত প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলোতে দৈনন্দিন ছাত্রকে শিক্ষা দেওয়া হচ্ছে শিরকি আকীদা, যেই ছাত্রগুলো সমাজে ছিটিয়ে পড়ছে, যেই ছাত্রগুলোই নোমান কাসেমির মতো হচ্ছে, যেই ছাত্রগুলোই শফি কাসেমির মতো হচ্ছে, যেই ছাত্রগুলোই লুৎফর ফরাইজের মতো হচ্ছে, যেই ছাত্রগুলোই আইনুল হুদার মতো হচ্ছে। আপনাকে বলছি আপনাকে এমন কিছু ছাত্র তৈরি করে যেতে হবে যারা শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো বলিষ্ঠ কণ্ঠ দিয়ে কথা বলবে, যারা কখনো আপোষের সাথে আপোষহীন হবে না, যারা শায়খ মুজাফফর বিন মহসিনের মতো বাতিলের বিপক্ষে কথা বলবে, হাজার বার জেল খেটে রাজি থাকবে তবুও বাতিলের সাথে আপোষ হবে না।